হ্যালো বন্ধুরা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। দ্য কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা এইখান থেকেই শুরু করছি, তা চলুন আমার নিউ ব্লগ। হ্যালো বন্ধুরা, এই দেখুন একটা তাল গাছে একটা বড় গোসাপ, সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা এই দেখুন, এত বড় তাল গাছের মাঝখানে এই গোসাপটা, তা এত সুন্দর গোসাপ সচরাচর আমাদের এই এলাকায় দেখতে পাওয়া যায়। এই গোসাপটা আপনাদের সামনে তুলে ধরছি, এই গোসাপ কারোর ক্ষতি করে না। আশেপাশে বিষাক্ত সাপ থাকলে এই গোসাপগুলো সেই সাপগুলোকে খেয়ে নেয় বন্ধুরা, তা এই গোসাপটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখ বলবেন, কমেন্ট করে জানাবেন যে এই গোসাপ যাদের ভালো লাগে তারাই কমেন্ট করে জানাবেন। এই গোসাপ সত্যি বাড়ির কাছাকাছি থাকলে খুবই সুন্দর, কি সুন্দরভাবে দেখুন গাছেতে রৌদ্র পোয়াচ্ছে শীতকালে, আবার আস্তে আস্তে নামছে দেখুন বন্ধুরা, নেমে পড়ছে গোসাপটা, দেখুন সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, কি সুন্দরভাবে নেমে গোসাপটা পুকুরের ধার দিয়ে চলে গেছে। দেখুন ওই কোলে দেখুন বন্ধুরা গোসাপটা রৌদ্র পোয়াচ্ছে বন্ধুরা, যেহেতু একটু আওয়াজ পেয়েছে তাই গোসাপটা একটু বনের ভিতরে ঢুকে গেল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কাঁঠালি, কলা গাছ, কলা গাছের মোচা দেখুন কত বড়, মোচা হয়েছে। চলো অন্যদিকে যাওয়া যাক। এই দেখুন পান গাছ, এই দেখুন বন্ধুরা, এখানে দুটো মোচা হয়েছিল, এই একটা, এটা কলা বেরোচ্ছে আস্তে আস্তে এই মোচাটা থেকে, আর এইখানে এটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন সিঙ্গাপুরি কলা গাছ, এই একটা হয়েছে, ওইখানে একটা হয়েছে। চলো এবার আপনাদের আমরা গাছ দেখাবো, চলুন। এই দেখুন বন্ধুরা আমরা গাছ, এই দেখুন কত আমরা হয়েছে, বন্ধুরা আমার ভাইপো আপনাদেরকে মোচা এবং কলা গাছে কলা হয়েছে দেখালো, আমরা গাছে দিশি আমরা গাছে আমরা হয়েছে দেখালো, তা বন্ধুরা ওর ইচ্ছা ছিল এইগুলো দেখানোর, তা বন্ধুরা আপনাদেরকে দেখালাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের বাগানের গাছগুলো। বন্ধুরা এইটা হচ্ছে মোরগঝুটি গাছ, আমার বাড়ির মধ্যে হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে লাল কালারের হয় কিন্তু আমাদের অন্য কালার মানে হলুদ কালার, এটা খুব সুন্দর তাই আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। এই গাছটা কেমন হয়েছে অবশ্যই বলবেন বন্ধুরা, আপনাদেরকে কমেন্টের আশায় আমি অপেক্ষায় থাকবো বন্ধুরা। তা দেখুন বাগানের মধ্যে সুন্দর একটা হলুদ কালারের মোরগঝুটি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা অফিসে বসে আছি, হঠাৎ করে দেখুন বন্ধুরা টিকটিকের ল্যাশটা পাখাতে কেটে গিয়েছে, এই পাখা দেখুন বন্ধুরা আমার অফিসের পাখা, সেই পাখাতে পড়ে গিয়ে এই টিকটিকের ল্যাশটা দেখুন বন্ধুরা কীরকম ছটফট করছে, নড়ছে দেখুন, খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা এটা দেখে। হঠাৎ করে টিকটিকিটা কোনো আহার করতে এসে ল্যাশটা কেটে ফেললো, কি মর্মান্তিক দৃশ্য দেখুন বন্ধুরা, ল্যাশটা
কাটার পরে কিরকম নড়ছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, পুরো ল্যাশটা কেটে গেছে বন্ধুরা, আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে দেখুন, কিন্তু বেঁচে আছে টিকটিকিটা, দেখুন কিরকম ছটফট করে চলে যাচ্ছে, দেখুন এই দেখুন লাভ দিল, ওই দেখুন ওই দেখুন মাথা উঁচু করে আছে, দেখুন বন্ধুরা আপনাদেরকে জুম করে দেখাই বন্ধুরা, এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন ল্যাজবিহীন টিকটিকে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, পুরো ল্যাজটা কেটে গেছে বন্ধুরা, খুব কষ্ট পেলাম বন্ধুরা, অফিসে বসেছিলাম কাজ করছিলাম বন্ধুরা, তার মাঝখানে এই দৃশ্য। যাই হোক বন্ধুরা, মায়ের পূজা উপলক্ষে ভোগ খাওয়ার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। মায়ের ভোগ কেমন হয়েছে বলো? খুব ফাটাফাটি দাদা, কি দাদা বল, দাদা কি বল, দাদা বল কেমন হয়েছে, দাদা তুই খেয়েছিস? ভালো রান্না হয়েছে, ঘরের ছেলেরা রান্না করেছে, সবাই মিলে খুব এনজয় করছে। আচ্ছা, আর পাড়া সবাই মোটামুটি এখানে প্রত্যেকটা বাড়ির মহিলা পুরুষ এবং যারা যারা ছিল সন্ধ্যে থেকে সবাই খেয়ে গেছে। এখন আমাদের যে ইয়ং জেনারেশনের ছেলেগুলো আমাদের পাড়ের ক্লাব দুটো ক্লাবের ছেলেরা তারা খেতে বসেছে, তারা বলছে রান্না খুব ভালো হয়েছে এবং খুব খুশি। ওকে ওকে বাবা বাবা, তুই নিজে রান্না করেছিস? ওরে বাবা এত সুন্দর ভাবে খাচ্ছে, ওরে অবশ্যই খাবো, সবাই সবাইকে শুভ দীপাবলি হার্দিক শুভেচ্ছা, ঠিক আছে। ছট পূজা তো আজকে করে এলাম বাবা, দক্ষিণেশ্বরে পূজা দিয়ে হাজার হাজার দর্শনার্থী। এই যে তুই যে এটা করলি, তোকে তুই বলছি না, তুই আমার ছোটো ভাই, এই যে করেছিস সবাই আনন্দ করেছে তো বাড়ির টোটাল পাড়া আনন্দ পেয়েছে? আচ্ছা, অনেক লোকও খেয়েছে, গোটা পাড়ার লোককে খাওয়ানো হয়েছে। খিচুড়ি মানে কি কি ছিল? খিচুড়ি ছিল মানে খিচুড়ি ভোগ, খিচুড়ি আলুর দম আর বোঁদে। বোঁদে মানে মায়ের প্রসাদ, যেটাকে তুই করে অ্যারেঞ্জমেন্ট করেছিস, সবাই সবাই আনন্দ করে খেয়েছে তো মজা করে। তুমি কিভাবে সব সব জগজ্যোতি পেয়েছো? তো আমি সব জোগাড় পেয়েছিলাম। আচ্ছা, আর মায়ের কৃপায় রান্না খুব সুন্দর হচ্ছে, সবাই বলছে, সবাই বলেছে সুন্দর হয়েছে, তাতে আমি খুব খুশি। তাহলে আমরা এবার খেতে বসি। হ্যাঁ, দিয়েছে বন্ধুরা ভোগ, দিয়েছে মায়ের ভোগ, মায়ের ভোগ দিচ্ছে, আমরা খেতে বসেছি। আমাদের যে পূজাটা হয়েছে বাচ্চারা করেছে বন্ধুরা, সেইটা আমরা ভোগ খাচ্ছি, আপনাদেরকে ভোগ খা দেখাচ্ছি। লেবু দিয়েছে, সব রকম সবজি দিয়ে খিচুড়ি ভোগ, আর আলু আলুর দম কষা, দেখুন বন্ধুরা কি সুন্দর বানিয়েছে। আর এই হচ্ছে রান্নি, হাই বলে দে রান্নি, হাই বলে দে রান্নি, খুব বানিয়েছে, আমার ভাইয়ের পাতেও সেম দিয়েছে। বন্ধুরা আপনাদেরকে খাওয়াটা দেখাতে পারলাম না, আমার একটু কাজ পড়ে গেছিলো, তাই এইখানেই আমার ব্লগটা শেষ করছি, বা